ফিরে এলাম বিরতির পর, নজর রাখবো আজ নজরে যে খবরের দিকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধিরা। একদিকে রিয়া মাঝি আমাদের সঙ্গে রয়েছেন, শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, এবং তার পাশাপাশি আরেক দিক থেকে আমাদের সঙ্গে স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। এবং এই মুহূর্তে আমরা সরাসরি শুভঙ্করের কাছে যাব। শুভঙ্কর, আজ ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেই ইডির আধিকারিকদের মুখোমুখি হবেন তিনি। তুমি রয়েছো এই মুহূর্তে কালীঘাটে, সেখানেই রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কখন তিনি বেরোবেন, কি আপডেট পাচ্ছ? দেখো অমিত, তোমায় জানিয়ে রাখি, আজ 10:30 থেকে 11টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইডির দপ্তরে যাবেন এবং কালীঘাট থেকে বেরোবেন। এবং তোমায় জানিয়ে রাখি যে শিক্ষা নিয়োগ দুর্নীতি বা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কিন্তু ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। এবং ইতিমধ্যেই জানিয়ে রাখি যে গত 6 মাসে ছবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তলব করা হয়েছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই তলবে সাড়া দিয়ে তিনি গিয়ে হাজিরা দিয়েছেন। তিনি প্রশ্নের সম্মুখীন হয়েছে, জেরার সম্মুখীন হয়েছেন, এবং স্বাভাবিকভাবেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যখন তলব করা হয়েছিল তাকে আজকে, তিনি কিন্তু জানিয়েছিলেন যে তিনি যে কোনো রকম জেরার মুখে পড়তে প্রস্তুত, তিনি হাজিরা দেবেন। এবং সেই মতোই কিন্তু তিনি আজ ইডি অফিস অর্থাৎ সিজিও কমপ্লেক্সে তিনি যাবেন। সেখানে আজ বেলা 10:30 থেকে 11টা নাগাদ আমরা যেটি জানতে পারছি বিশেষ সূত্র মারফত, তিনি কিন্তু এখান থেকে রওনা দেবেন সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে। এবং তোমায় জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু এই তলব নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে, কেননা গতকালই আমরা দেখেছি শশী পাজা, তিনি তৃণমূলের মুখপাত্র হিসাবে তিনি কিন্তু জানিয়েছেন যে এই মুহূর্তে বিজেপির একমাত্র টার্গেট হচ্ছে তৃণমূল, যেহেতু রাজ্যে একেবারের জন্যেও তারা দাঁত ফোটাতে পারেনি, ফলত সেইখানে দাঁড়িয়ে আসন্ন 2024 নির্বাচন, এবং সেই নির্বাচনের প্রক্রিয়াতে তৃণমূল যেহেতু ব্যস্ত হয়ে পড়ছে, তাই তাদেরকে ব্যতিব্যস্ত করে তুলতেই কিন্তু এই ধরনের ভিন্ডিকটিভ মেজার্স বা বলা যেতে পারে হিংসা পরায়ণ এই ধরনের কিন্তু নীতি গ্রহণ করছে কেন্দ্রের বিজেপি সরকার। এবং সেই দিকে তাকিয়েই কিন্তু ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে। এবং গতকালই শশী পাজা জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের যে কোনো ধরনের কেন্দ্রীয় এজেন্সির যে তলব, যে হুঁশিয়ারি, সেগুলোকে তিনি পরোয়া করেন না, তিনি যান সেখানে এবং আজও তিনি যাবেন, তিনি সেখানে গিয়ে হাজিরা দেবেন, তিনি জেরা এবং সেখানে যাবেন। স্বাভাবিকভাবেই কিন্তু জানিয়ে রাখি যে শশী পাজা তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এর আগেও যখন জনজোয়ার চলছে, জনজোয়ার যাত্রা চলছে এবং বেশ কয়েকটি কর্মসূচি, ইন্ডিয়া জোটের যখন কর্মসমিতির বৈঠক, সেই সময়ও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল। এবং এটা কেন করা হচ্ছে, কেননা যেখানে দাঁড়িয়ে 2024 নির্বাচনে তৃণমূল একটি ভালো জায়গা তারা পেতে পারেন, এবং যেখানে স্বাভাবিকভাবে রাজ্যের মানুষের আস্থা রয়েছে তৃণমূলের উপরে, শশী পাজা যেটি জানিয়েছেন, শুধু তাই নয়, শান্তনু সেন, প্রত্যেক তৃণমূল নেতৃত্ব, শীর্ষ নেতৃত্ব, তাদের কিন্তু একই বক্তব্য যে এইভাবে শুধুমাত্র রাজনৈতিক হিংসাত্মক পরায়ণতা এবং রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্যই কিন্তু এইভাবে হেনস্থা করা হচ্ছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যে কোনো ধরনের জেরার জন্য প্রস্তুত বলে তিনি জানিয়েছেন। এর আগেও আমরা দেখেছি তিনি ঘন্টার পর ঘন্টা, কখনো 9 ঘন্টা, কখনো 10 ঘন্টা, কখনো সিজিও কমপ্লেক্স, কখনো নিজাম প্যালেস, বিভিন্ন জায়গায় তিনি জেরার মুখে পড়ে সেখান থেকে কিন্তু বেরিয়ে এসে সদর্পে সেখানে সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে তাকে প্রয়োজনে গ্রেফতার করুন, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাকে গ্রেফতার করুন, কিন্তু কেন্দ্রীয় এজেন্সি সেটা করছে না। অর্থাৎ কোনো জায়গায় গিয়ে কিন্তু শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ চরিত, একেবারে এই রাজনৈতিক স্বার্থ প্রণোদিত এমনটাই কিন্তু বারবার অভিযোগ করা হচ্ছে শাসক দলের তরফ থেকে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রস্তুত, তিনি আজকে যাবেন ইডির দপ্তরে এবং 10:30 নাগাদ কালীঘাটের বাড়ি থেকে তিনি রওনা দেবেন, যাবেন ইডির দপ্তরে অর্থাৎ সিজিও কমপ্লেক্সে। আর সেই সিজিও কমপ্লেক্স থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে আজকে ফের তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, তিনি যাবেন আজকে ইডির দপ্তরে, মুখোমুখি হবেন ইডির আধিকারিকদের, কিন্তু সিজিও কমপ্লেক্স সেখানে প্রস্তুতির ছবিটা কি ধরা পড়ছে, নিরাপত্তার ছবিটা কি ধরা পড়ছে?
দেখো প্রতিবারের মতো এবারেও অভিষেক বন্দ্যোপাধ্যায় আইডি দপ্তরে আসবেন বলে এমনটাই খবর এবং সেই কারণের জন্য কিন্তু প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে কারণ কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং অন্যদিকে যেহেতু উনি একজন হাই প্রোফাইল ব্যক্তি সেই কারণের জন্য অভিষেক প্রতিবারই যখন এই সিজিও কমপ্লেক্সে তিনি আসেন প্রতিবারের মতো এবারেও কিন্তু প্রচুর ফোর্স বিধাননগর কমিশনারেটের তরফ থেকে মোতায়েন রয়েছে এসবির আধিকারিকরা রয়েছেন এবং তাছাড়া তোমাকে জানিয়ে রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনটা তার যে সময়সীমা আছে প্রায় 11টা থেকে 11:30টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ এই সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তরে সেই মতোই কিন্তু তিনি 10:30টা নাগাদ বাড়ি থেকে বেরোবেন বলে এমনটাই এখন অবধি খবর তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে এসএসসি অর্থাৎ নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে এবং তাকে আগেরবারেও যেমনটা প্রশ্ন করা হয়েছিল লিপস অ্যান্ড বাউন্স নিয়ে মূলত তাকে প্রশ্ন করা হবে কারণ কালীঘাটের কাকু অ্যারেস্ট হওয়ার পরেই এই লিপস অ্যান্ড বাউন্সের যে কোম্পানি সেই কোম্পানি উঠে আসে এবং সেখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম জড়ায় এবং আজকে মূলত সেই কারণের জন্যই তাকে তলব করা হয়েছে এর আগেও আমরা দেখেছি লিপস অ্যান্ড বাউন্স নিয়ে একাধিকবার প্রশ্ন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং এবারেও অর্থাৎ এবারে যে তলব করেছে আজকে যে তলব করা হয়েছে সেটাই করা হবে এমনটাই কিন্তু ইডি সূত্র জানা যাচ্ছে এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে 3 থেকে 4 জনের আধিকারিক তারা এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করবেন এবং তিনি 11টার মধ্যেই আশা করা যায় হাজিরা দেবেন এই সিজিও কমপ্লেক্সে 11টা থেকে 11:30টার মধ্যেই তিনি হাজিরা দেবেন এবং তারপরেই কিন্তু যা ফর্মালিটি আছে প্রোটোকল অনুযায়ী সেই ফর্মালিটি সারবেন এবং তারপরেই তিনি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন মূলত লিপস অ্যান্ড বাউন্সের যে একাধিক ডকুমেন্টস তিনি জমা করেছিলেন প্রায় 2000-এরও বেশি পাতার ডকুমেন্ট জমা করেছিল সেই ডকুমেন্টস নিয়েই কিন্তু মূলত আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রশ্ন করা হবে একেবারে অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধিরা শুভঙ্কর রিয়া স্বরূপ আমাদের সঙ্গে থাকো আজ নজরে যে খবরে এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেওয়ার বিরতির পর আবারও ফিরছি সঙ্গে থাকুন আজ নজরে যে খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে আমরা বাঁকুড়ার দিকে নজর রাখবো বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে প্রতিনিধি স্বরূপ যে ছবি আমরা সকাল থেকেই দেখছি যে আয়কর হানা বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষের কার্যালয় তার দোকান বিভিন্ন জায়গাতেই চলছে এখনো পর্যন্ত 20 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে কোনো রকম কোনো তথ্য এখনো পর্যন্ত উঠে আসেনি তদন্তকারীদের হাতে এবং আজ মুখোমুখি হচ্ছেন এই মুহূর্তে তন্ময় ঘোষ কি আপডেট পাচ্ছে এখনো পর্যন্ত এই আয়কর হানানি বিধায়ক তন্ময় ঘোষ তিনি প্রবেশ করেছেন তার যে পারিবারিক রাইস মিল রয়েছে সেই রাইস মিলের মধ্যে এবং 8:20 থেকে প্রায় 2 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে ইতিমধ্যে তিনি বিভিন্ন প্রশ্নবানের বা বিভিন্ন তথ্যের তথ্য দেওয়ার যে বিষয়টা সেটা কিন্তু এই মুহূর্তে চলছে আয়কর বিভাগের যারা আধিকারিক রয়েছেন তারা কিন্তু তাকে বিভিন্ন তার কাছ থেকে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন এবং যখন বিধায়ক এখানে প্রবেশ করেন তার হাতে কিন্তু একটি সবুজ রঙের ফাইল ছিল যেটা মনে করা হচ্ছে সেই সবুজ রঙের ফাইলের মধ্যেই তার হিসাব সংক্রান্ত যা তার যে ব্যবসায়িক লেনদেন বা তার পারিবারিক যে সম্পত্তি সেই সমস্ত তথ্য তার সেই ফাইলের মধ্যে রয়েছে তবে গতকাল সকাল 11টা থেকে প্রায় আয়কর বিভাগের 10 জন আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে একযোগে দুটি জায়গাতে একদম 11টা থেকে শুরু হয়ে যায় অভিযান এবং যেটা দেখা গেছে সকালবেলায় যে বিধায়কের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয় তার মদের দোকান তার লজ সেখানের পাশাপাশি এই যে রাইস মিল সেই রাইস মিলও কিন্তু সকাল 11টা থেকে একদম বাইরে নিরাপত্তারক্ষীর নিরাপত্তার মধ্য দিয়ে ভিতরে কিন্তু অভিযান চালাতে শুরু করে তল্লাশি চালাতে শুরু করে আয়কর আধিকারিকরা এবং আয়কর বিভাগের যারা আধিকারিক রয়েছেন এবং এই মুহূর্তে এবং আয়কর বিভাগের যারা আধিকারিক রয়েছেন সেই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন বিভিন্ন তথ্য জানার চেষ্টা করছেন স্বয়ং তন্ময় ঘোষের কাছ থেকে কারণ গতকাল থেকে তন্ময় ঘোষ কোথায় আছেন এখানকার যারা কর্মচারী রয়েছেন সেই কর্মচারীদের কাছ থেকে জানার চেষ্টা করেন এবং একজন আধিকারিক একজন কর্মীকে এখানকার যারা রাইস মিলে যিনি কর্মী রয়েছেন সেই কর্মীকে ফোন করানো হয় তন্ময় ঘোষকে এবং তন্ময় ঘোষ তিনি ফোনে জানান তিনি আগামীকাল অর্থাৎ তিনি আজকে গতকাল তিনি জানিয়েছিলেন যে আজকে তিনি বিষ্ণুপুরে ফিরবেন এবং বিষ্ণুপুরে ফিরবেন সেই কথা বলার সাথে সাথেই যারা আধিকারিকরা যারা রয়েছেন তারা রাতভর বিভিন্ন আয় ব্যয়ের হিসাব জানার পাশাপাশি বিভিন্ন সম্পত্তি কোথায় কোথায় কী সম্পত্তি রয়েছে কোথাও বেনামে সম্পত্তি রয়েছে কি না সেগুলো জানার পাশাপাশি তাদের মনে হয়েছে আয়কর আধিকারিকদের মনে হয়েছে যে
বিধায়ককে তাদের জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন রয়েছে, বিধায়কের কাছ থেকে তথ্য জানার প্রয়োজন রয়েছে। সেই কারণে তারা কিন্তু রাত্রিবেলায় সেখানে এখানে রয়ে যান এবং আজকে যখন 8:22 নাগাদ বিধায়ক প্রবেশ করেন তখন থেকে কিন্তু একটা অন্যরকম তৎপরতাও শুরু হয়েছে আয়কর আধিকারিকদের মধ্যে। এবং সেই আধিকারিকরা এই মুহূর্তে নানান যে তথ্যগুলো রয়েছে যেগুলো মূলত তাদের প্রয়োজন রয়েছে, তদন্তের জন্য যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো তারা জানার চেষ্টা করছেন বিধায়কের মুখ থেকে। এবং বিধায়ক যে ফাইল নিয়ে এসেছেন সেই ফাইলের মধ্যে বিধায়ক কি দেখাতে চাইছেন আয়কর আধিকারিকদের কাছে সেটা কিন্তু এখনো স্পষ্ট না হলো। মূলত যেটা মনে করা হচ্ছে যে আয়কর সংক্রান্ত হিসেব তিনি পেশ করতে চলেছেন বা পেশ করছেন আয়কর দপ্তরের যারা আধিকারিক এখানে এসেছেন তাদের কাছে। কিন্তু হঠাৎ করে গতকাল থেকে প্রায় 24 ঘন্টা, এই অভিযানের মূল কারণটা কি এবং কেন এই অভিযান, কি অভিযোগের ভিত্তিতে মূলত এই অভিযান বা এই তল্লাশি বা এই ধরনের হানা দিয়েছে আয়কর আধিকারিকরা, সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে কোথাও যেন একটা 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 যে কোথাও একটা আর্থিক বেনিয়ম বা কোথাও যেন একটা বেনামি সম্পত্তি রয়েছে বা কোথাও যেন আয় ব্যয়ের একটা অসঙ্গতি কোথাও রয়েছে মনে হয়েছে বা সেই অভিযোগের ভিত্তিতেই হয়তো আয়কর আধিকারিকরা এখানে এসেছেন। একদিকে যেমন নিজাম প্যালেসে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির মুখোমুখি হতে চলেছেন বা নিজাম প্যালেসে ইডি তলব করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অন্যদিকে বিষ্ণুপুরের তন্ময় ঘোষ বিধায়ক তিনি এখন এই মুহূর্তে প্রায় 2 ঘন্টা ধরে আয়কর বিভাগের আধিকারিকদের প্রশ্নবাণের মুখে এবং তাদের মুখোমুখি হয়েছেন এবং সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। অবশ্যই এই তল্লাশি অভিযানের দিকে আমাদের নজর থাকবে। স্বরূপ, আমাদের সঙ্গে থাকো আপাতত। আজ নজরে যে খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর, এবং এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকেও নজর রাখতে হবে। যেভাবে দেশে মানব পাচার চক্র সক্রিয় হয়ে উঠেছে তাতে এই মুহূর্তে জাতীয় তদন্তকারী সংস্থা তারা অভিযান করছেন এবং ইতিমধ্যেই 10টি রাজ্যেই তল্লাশি অভিযান চালানোর পর প্রায় 40 জনেরও বেশি মানুষকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে বাংলা থেকেও 3 জন রয়েছেন। আমরা এই নিয়েই এই মুহূর্তের আপডেট নেব। দেবাশিষ আমাদের সঙ্গে রয়েছে, অন্যদিকে সঞ্জিত রয়েছে, ভক্তিও রয়েছে আমাদের সঙ্গে। তবে প্রথমে আমরা দেবাশিষের কাছে, দেবাশিষ তুমি যেখানে রয়েছ সেখান থেকেও এই জাতীয় তদন্তকারী সংস্থা তারা এই মানব পাচার চক্র তার যোগাযোগ পেয়েছে, এই মুহূর্তে কি আপডেট পাচ্ছ? দেখো অভি, গতকাল ভোর থেকে সকাল 11টা পর্যন্ত এনআইএ কিন্তু তল্লাশি চালিয়েছে দেশ জুড়ে। তার মধ্যে আমাদের উত্তর 24 পরগনা জেলার 3টি জায়গায় তল্লাশি হয়, মধ্যমগ্রাম, হাবড়া এবং গাইঘাটা এলাকায়। গাইঘাটা থানার আনন্দপাড়া গ্রামের যে হাজরাতলা রয়েছে সেই হাজরাতলায় বিকাশ সরকার, তিনি এক বাড়িতে ভাড়া থাকতেন, তার বাড়িতে কিন্তু তল্লাশি চালায় ভোরবেলা এনআইএর একটি প্রতিনিধি দল। তারা কিন্তু ওই বাড়িতে আসে এবং বাড়িতে প্রায় ভোর 4টে থেকে তল্লাশি শুরু হয় এবং সকাল 11টা পর্যন্ত তল্লাশি চালায় এবং তাকে শেষে ওই বিকাশ সরকারকে তাকে কিন্তু আটক করে এবং গ্রেপ্তার করে পরবর্তীকালে। এবং যেটা জানা গেছে যে ওই বিকাশ সরকার তিনি কিন্তু বছর দশেক আগে বাংলাদেশ থেকে এইখানে এসেছিলেন এবং এসে প্রথম দিকে তিনি মধ্যমগ্রামে থাকতেন, তারপরে সেখান থেকে এসে ঠাকুরনগরে গত বছর আসেন এবং ঠাকুরনগরে একটি মোবাইল দোকানে, সেই মোবাইল সারাইয়ের দোকানে কাজ করতেন। এবং সেই বিকাশ সরকার তিনি কিন্তু বাংলাদেশের একজন বাসিন্দা, তার ঢাকায় দীর্ঘদিন থাকতেন এবং তিনি বিয়ে করেছিলেন যশোরে তার স্ত্রী যে ঝর্ণা সরকার, তিনি যেটা জানিয়েছেন যে গত কয়েক মাস আগে, 5 মাস আগে তিনি কিন্তু এই স্বামীর কাছে এসেছিলেন ঠাকুরনগরে এবং চিকিৎসার জন্য পাসপোর্টে এসেছিলেন। এসে তার যেহেতু তিনি বলেছেন যে তার ভিসা শেষ হয়ে গেছে তাই তিনি আর বাংলাদেশে ফিরতে পারেননি, ফলে এখানে রয়ে গিয়েছেন। ফলে তার মোবাইল সহ বেশ কিছু নথিপত্র, কাগজ এবং বিকাশ সরকারকে কিন্তু এনআইএ গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং এই যে বিকাশ সরকারকে গ্রেপ্তার করেছে এই যে গাইঘাটা থানা এলাকায়, এবং এটা কিন্তু সীমান্ত লাগোয়া ব্লক, এবং এই যে ঠাকুরনগর যেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে তার থেকে ঠিক 10 কিলোমিটার দূরে সীমান্ত শহর 0 পয়েন্ট, এখান থেকে বাংলাদেশের সহজে চোরাপথে বা বড় এলাকা দিয়ে আসা যায়। ফলে এই ধরনের যে বিকাশ সরকারের হাত দিয়ে আরও বিকাশ সরকারের মতো আরও কত লোক একেবারে এবং এই ধরনের আরও অনেকেই এই মানব পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন এমনটাই মনে করছেন জাতীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে ভক্তির কাছে যাব, ভক্তিও আমাদের সঙ্গে রয়েছে বারাসাত থেকে। ভক্তি, এই যে মানব পাচার চক্র, সেই মানব পাচার চক্র বারাসাতে কিভাবে বিস্তৃত, কি মনে করছেন তদন্তকারী সংস্থা?
দেখো প্রথমে বলি, কালকে কিন্তু প্রায় 12 ঘন্টায় বারাসাতে এনআইএ তল্লাশি চালায়। মূলত সঞ্জীব দেব নামে একজন পাচারকারী, তিনি সোনার থেকে মানব পাচার এবং হুন্ডির ব্যবসা, এই যে তার ব্যবসা ট্রাভেলসের আড়ালে তিনি কিন্তু এই ব্যবসা জড়িত। এই ব্যবসা জড়িত প্রথমে কালকে রাত 3টে নাগাদ বলা যেতে পারে, ভোর 3টে নাগাদ যখন নাকি এনআইএ আসে 11 নম্বর রেলগেট বারাসাতে, তার ফ্ল্যাটে তল্লাশি চালায়, সেখানে 15 লক্ষ টাকা উদ্ধার করে তার বাড়ির থেকে এবং বেশ কিছু নথি পায়। তার স্ত্রীর বক্তব্য অনুযায়ী, পরবর্তীকালে তার স্ত্রীর সঙ্গে কথা বলেছি, তার স্ত্রী বলল যে 15 লক্ষ টাকা এনআইএ অফিসাররা নিয়ে গেছে। তারপর কিন্তু তার যে বিভিন্ন বারাসাতে বিভিন্ন অফিস আছে, সেই অফিসগুলো তল্লাশি চালায়, সেখান থেকে ল্যাপটপ এবং অন্য অন্য ইলেকট্রনিক্স গ্যাজেট সেগুলো উদ্ধার করে নিয়ে যায় বলা যেতে পারে। তাকে গ্রেপ্তার করা হয় 12 ঘন্টা পর এই সঞ্জীব দেখে। তার বিরুদ্ধে মূলত অভিযোগ, তিনি এই সীমান্তবর্তী এলাকাগুলোকে এলাকায় এজেন্ট রেখে এবং বারাসাতেকে মেন ব্রাঞ্চ করে তিনি কিন্তু ব্যবসার একটা বড় জাল বিস্তার করেছেন একেবারে, এবং এই জালেরই খোঁজ এই মুহূর্তে পেয়েছেন জাতীয় তদন্তকারী সংস্থা। তুমি আপাতত সঙ্গে থাকো, তবে এই মুহূর্তে বসিরহাটের দিকে নজর রাখবো। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে আরেক প্রতিনিধি রয়েছেন। সঞ্জিত, জাতীয় তদন্তকারী সংস্থা এখনো পর্যন্ত বসিরহাটে সেখানে অভিযান চালিয়ে এই মানব পাচার চক্র সম্পর্কে কি জানতে পেরেছে? দেখো, ইতিমধ্যে তুমি জানো বসিরহাট যে পুলিশ জেলা রয়েছে সেখানে প্রায় 192 কিলোমিটার রয়েছে সীমান্ত বর্ডার, অর্থাৎ বাংলাদেশের সঙ্গে এদেশের সীমান্ত রয়েছে। তার মধ্যে 92 কিলোমিটার হচ্ছে স্থলপথ এবং 100 কিলোমিটার জলপথ। এখানে কমিউনিকেশনটা বলতে একেবারে খুব পাশাপাশি। দেখো, তুমি বাংলাদেশের যে ভাষা, ভাষাভাষী এ রাজ্যে, অর্থাৎ ভারতের এ রাজ্যেও কিন্তু ভাষাভাষী একেবারে সমান। এখানকার অ্যান্টি ট্রাফিকের ওপর কাজ করছে, বিশেষ করে গত 20 বছর ধরে মানব এবং শিশু পাচারের ওপরে প্যাটসহ 8টা সংস্থা কিন্তু তারা কাজ করে চলেছে। তাদের মুখ দেয় অন্যদিকে পুলিশ জেলার পক্ষ থেকে, যেটা আমরা জানতে পেরেছি গত 6 মাসে তাদের 31টা কেস অভিযোগ হয়েছিল, প্রায় 26টাকে উদ্ধার করেছে এখানকার পুলিশ এবং শুরু করে এখানকার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ভিন রাজ্য থেকে একেবারে। এবং সেই নিয়ে জাতীয় তদন্তকারী সংস্থা এই মুহূর্তে তদন্ত নেমেছে। আপাতত ধন্যবাদ প্রত্যেককেই সঙ্গে থাকার জন্য। আমাদের সঙ্গে থাকো প্রত্যেকেই। এখন সময় হচ্ছে একটা ছোট্ট বিরতি নেওয়া, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আমরা এই মুহূর্তে সরাসরি বীরভূমের দিকে নজর রাখবো। মনা বীরবংশী আমাদের সঙ্গে রয়েছেন। মনার কাছে যে খবর নিয়ে যাব, যে এই মুহূর্তে বিজেপি নেতা অনুপম হাজরা, তিনি দলের অস্বস্তি ক্রমশই বাড়াচ্ছেন। কারণ অনুপম হাজরা যে একের পর এক মন্তব্য করছেন, সেই মন্তব্য নিয়েই রাজ্য বিজেপি এই মুহূর্তে যথেষ্ট অস্বস্তিতে রয়েছে। এখনো পর্যন্ত এই যে বিজেপির যে অন্তর্দ্বন্দ্ব তা প্রকাশ্যে এসেছে অনুপম হাজরার যে বিতর্কিত মন্তব্য তাকে কেন্দ্র করে। কি পরিস্থিতি এই মুহূর্তে রাজ্য বিজেপি এবং জেলা বিজেপি নেতৃত্বের? কি প্রতিক্রিয়া মনা? একেবারে অভিক। দেখো, প্রথমেই গ্রাম বাংলার একটি প্রবাদ দিয়ে শুরু করব। গায়ের লোকে মানে না তুমি মোড়ল, অর্থাৎ অনুপমের ক্ষেত্রে কিন্তু সেটা একেবারেই হয়েছে। মানে গায়ের লোক মানছে না যে অনুপম মোড়ল, অর্থাৎ অনুপম যে জাতীয় সম্পাদক বিজেপির, সেটা কিন্তু বঙ্গ বিজেপি রাজ্য নেতৃত্ব বা বঙ্গ বিজেপি কিন্তু মানতে পারছে না। তুমি দেখো, সেই কারণেই কিন্তু কার্যত গৃহযুদ্ধ কিন্তু বিজেপির অন্দরে লেগেছে। তুমি দেখো যে রাজ্যের সার্বিক চিত্রটা কিন্তু সেই রকমই। কারণ তুমি জানো যে বিশেষ করে গতকালকে আমরা দেখলাম যে বীরভূমে অনুপমের বেশ কয়েকটি কর্মসূচি ছিল, একদিকে খয়রাসল, অন্যদিকে হচ্ছে রামপুরহাট। খয়রাসলে যেখানে অনুপম সভা করবে বিজেপির, ঠিক সেখানে তার আগেই, তার পৌঁছানোর আগেই বিজেপির অপর গোষ্ঠী, অর্থাৎ অনুপমের বিরোধী যে গোষ্ঠী, সে বিজেপিরই বীরভূমের যিনি সাংগঠনিক জেলা সভাপতি রয়েছেন বিজেপির ধ্রুব সাহা, এবং তার সঙ্গেই রয়েছেন দুবরাজপুরের বিধায়ক, বিজেপি বিধায়ক, তাদের যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর লোকজন অনুপম জাতীয় সম্পাদক তার পৌঁছানোর আগেই খয়রাসলে তার যে মঞ্চ, সভা মঞ্চ, সেটাকে কিন্তু ভাঙচুর করা হলো। চূড়ান্ত বিশৃঙ্খলা, চূড়ান্ত উত্তেজনা নিজেদের গৃহযুদ্ধে। অন্যদিকে রামপুরহাটের চিত্রটা তুমি যদি দেখো, তাহলে দেখতে পাবে যে বিজয়া সম্মেলনীতে যে মিষ্টি মুখ একে অপরকে করবে, সেই মিষ্টিতে কিন্তু তেতো তিক্ততা। কারণ বিজেপির দুটি গোষ্ঠী পৃথক আলাদাভাবে তারা কিন্তু বিজয়া সম্মেলনের আয়োজন করা হয়েছে, অর্থাৎ প্রকাশ্যে যে একটা বিজেপির দলীয় কন্দল সেটা কিন্তু প্রকাশ্যে এসছে। অনুপম বারবার কিন্তু সরব হচ্ছে, যেটা হচ্ছে বিশেষ করে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে। তিনি বারবার একটা অভিযোগ করছেন যে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা সিন্ডিকেট চলছে বিজেপির অন্দরে, যিনি রাজ্যের প্রধান
বিজেপির সুকান্ত মজুমদার সভাপতি, তার একটা সিন্ডিকেট রাজ এখানে কাজ করছে, সেটি হচ্ছে জেলায় যারা সভাপতিরা রয়েছে তারা পকেট গরম করতে পারলেই খুশি। সংগঠন কোন পথে যাবে, সংগঠন কতটা মজবুত হবে দেখার দরকার নাই, অনুপমের অভিযোগ। এবং অনুপম এটাও বলছেন যে যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তুমি জানো যে বীরভূমের মাটি থেকে দাঁড়িয়েই বলেছিলেন যে 42-এ আমাদের 35টা টার্গেট, তো অনুপমের বক্তব্য খুব পরিষ্কার যে 42-এ 35টা টার্গেট করছে, তাতে বঙ্গ বিজেপির এ রাজ্যের বিজেপির জেলায় যে পরিস্থিতি, সংগঠন কার্যত একেবারে তলানিতে, তাতে 35টি তো দূরের কথা, 5টি আসন পাবে কিনা স্বয়ং জাতীয় বিজেপির সম্পাদক অনুপম হাজরা তিনি সংশয় প্রকাশ করছেন, একেবারে এবং তিনি সংশয় প্রকাশ করছেন এবং তার এই ধরনের যে মন্তব্য তা নিয়ে কিন্তু যথেষ্ট অস্বস্তিতে এই মুহূর্তে রয়েছে বিজেপি নেতৃত্ব। আপাতত ধন্যবাদ মনা তোমাকে, মানবীর বংশী এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। এখন সময় একটা ছোট্ট বিরতি নেওয়ার, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন।